হ্যালো গাইস, ওয়েলকাম টু দীপ্তি ব্লগ। তো এখন বাজে 11টা, তো আমি ব্লগটা স্টার্ট করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সবাই, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে মেথি শাকের পকোড়া। তো অনেক পকোড়া বানিয়েছি, তো আজ মেথি শাকের পকোড়া শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সবাই। এই যে আমি কেটে নেব, কেটে পরে ধুয়ে আনবো, তারপর এখানে ছোট ছোট করে কাটবো। ধুয়েও নিয়ে চলে এসছি, আর এখানে কুচি কুচি করে কেটে নেব, তারপর পকোড়ি বানাবো। আজ নিরামিষ বানাবো, শুধু লঙ্কা দেবো আর কিছু দেবো না। শাকটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে, আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ি, আর দিচ্ছি বেসন, আর যে শাকটা, তো এখানে চারটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এবার মাখিয়ে নেবো ভালোভাবে এগুলোকে। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, এই যে মাখানো হয়ে গেছে, এবার বানানো স্টার্ট করি। এই যে কড়াই মতো তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আর আমার বেসনটা কম হয়ে গেছিল, তো বেসন ছিল না, সেজন্য একটু আটা দিয়ে দিলাম। আটা দিলেও ভালো লাগবে, তো বেসনটা কম হয়ে গেছিলো সেই জন্য, আর বেসন ছিল না বাড়িতে, সেই জন্য আটা দিলাম, মিশিয়ে দিলাম। তো এবার পকোড়িগুলো ছেড়ে নিচ্ছি। তো এখন 11:30 বেজে গেছে, খুবই বাতাস দিচ্ছে, আর এখন আমার রান্না হয়নি, তো স্নান করে জল চাপাতে হবে, সবাই স্নান করবে, যতক্ষণ করিনি আগে, খুব বাতাস দিচ্ছে সেজন্য রান্না করতে লেট হয়ে গেল আজকে, আর এখানটা রোদ হয়ে গেল। অনেক দিন এখানে রোদ হয় না, ছাওয়াই থাকে, আর গ্রীষ্মকালের দিন আসছে, তো সেই জন্য এখানটা রোদ হয়ে গেল। তো গ্রীষ্মকালের দিনে আমাদের রোদেই রান্না করতে হয়, যে এই যে রোদ হয়ে গেছে এখন। তো এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, তো এই যে হয়ে গেছে, আর কিছু তো বাকি আছে, তো গ্যাসে বানিয়ে নেবো। এখানে গরম জল চাপিয়ে দিচ্ছি, খুবই বাতাস দিচ্ছে, সবাই সবাই করবে সবাই না। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর ওদিকে গরম জল চাপিয়ে দিয়েছি স্নান করার জন্য, কারণ 12টা বাজতে আসছে, সবাই স্নান করবে সেই জন্য। তো গ্যাসে বানিয়ে নেবো চটপট, তো অনেক কিছু কাজ বাকি আছে আমার সেই জন্য, তো গ্যাসে চটপট বানিয়ে নিই। তো এখন বেজে গেছে বিকাল 4টা, তাই দেখতে পাচ্ছেন আমার অবস্থা কিরকম। তো রান্না বান্না করে স্নান টান করে খাবার খাইয়ে ঘুমিয়ে গেছিলাম, আর উঠলাম, আর বিকেলের কিছুটা কাজ হলো, আর এখন 4টা বাজে, তো আগুনটা ধরিয়ে নেব। তো 4টা বেজেই গেছে, তো চটপট ধরিয়ে নিই, তারপর রুটি বানাতে হবে। ঘন্টা দিয়ে আগুন ধরাবো না, এই যে কাঠ দিয়ে ধরাচ্ছে, কেমন ভাবে দেখুন সবাই।
আগুনটা ধরিয়ে দিয়েছি, এই যে ধোয়া হচ্ছে, আর আমি এবার ফ্রেশ হয়ে আসছি। আগুনটা ধরিয়ে দিয়েছি, ধোয়া হচ্ছে, এখন ধরে যাক, তারপর চা বানাবো, রুটি বানাবো।